এডিসিকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার অপচেষ্টার বিরুদ্ধে সরব ত্রিপুরা রাজ্য গণমুক্তি পরিষদ বিভিন্ন পাহাড়ি জনপদে এক জোটে আন্দোলন বামফ্রন্ট ও জিএমপির দামছড়ায় জনপদ আন্দোলিত হল মিছিল গণ অবস্থানে রবিবার থেকে চার দফা দাবিতে জোট সরকারের উপর চাপ সৃষ্টি করতে রাজ্য জুড়ে সপ্তাহব্যাপী কর্মসূচি গ্রহণ করে আন্দোলন শুরু করেছে জিএমপি ও বামফ্রন্ট ভয়ভীতি রক্তচক্ষুকে উপেক্ষা করে অগণিত মানুষ সামিল হচ্ছেন লাল ছান্ডা হাতি নিয়ে এডিসিকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার বিজেপি জোট সরকারের ঘৃণ্য চেষ্টা এই সাংবিধানিক সংস্থার প্রতি বঞ্চনার প্রতিবাদ সহ চার দফা দাবিতে গণ অবস্থানে উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য নরেশ জমাতিয়া গণ অবস্থানেও রাজ্যে অনাহারে মৃত্যু নিয়ে সোচ্ছার হন মানুষ রিপোর্ট